গোবরডাঙা দুর্গা পূজা মানে বুঝতেই পারছো চারিদিকে মানে পাঁচ দিন ইন্ট্রো দিচ্ছি ঠিকই, দেখো গাড়ির আওয়াজ কি এত ভিড়, আর রাস্তায় আসার সময় তোমাদের দেখিয়েছি এত ভিড়। আজকে আজকে হচ্ছে চতুর্থী, তাতেই এত ভিড়, আর এরপরে যে কি হবে তাহলে বুঝতেই পারছো। আর ঠিক বুর্জ খলিফার পেছনে লাইটিং দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এত বড় লাইটিং বিশাল করেছে, তাহলে প্যান্ডেলটা তো সেই হবেই, আর বুর্জ খলিফা ভালো তো হবেই অবশ্যই। তো চলো এবার সামনে আস্তে আস্তে যাই, ভিড় কতটা কি হয়েছে গিয়ে দেখা যাবে। চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা, এত আনন্দ। অনেকটা ঘুরে ঘুরে তারপরে প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি, আর এই যে হচ্ছে সেই গেট, যেই গেট দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে। এটা হচ্ছে নর্মাল মানে সাধারণ মানুষদের জন্য, আর ভিআইপিদের জন্য আলাদা গেট, সেটা আবার অন্য সাইডে রাস্তার পাশেই ভিআইপিদের জন্য গেটটা। আর এই যে বুর্জ খলিফা তোমাদের একটু দেখিয়ে দিলাম, এবার সামনে যাই, সামনে গিয়ে তো পুরোটাই সুন্দর করে তোমাদের দেখাবো বুর্জ খলিফা। আর লোকজন দেখতেই পাচ্ছ আজকের দিনে ভালোই, কিন্তু একেবারে কম ভিড় না, মোটামুটি ভালোই ভিড় হয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এবার বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম, আর লাইটিংটা কিন্তু খুবই দারুণ লাগছিলো দেখতে, মানে বুর্জ খলিফা মানেই তো লাইটিংটাই মেন। তো ভালোই লাগলো দেখতে, আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এবার আমরা চলে এসেছি ভেতরে, ভেতরে দেখো এই যে চারপাশে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই শোলা দিয়ে সুন্দর করে ডিজাইন করেছে। আর এদিকে লোকজন দেখো, সবাই যে যার মতন ফটো তুলতে ভিডিও করতে ব্যস্ত, আর ওদিকে তোমাদের দাদাও ভিডিও শ্যুট করছিল, আর আমি পরে ভয়েস দিচ্ছি তার কারণ ভেতরে এত মানে ভেতরে মানে পুজোর ওখানে এত জোরে জোরে গান চলছিল, গান যার জন্য কথা বললে কিছুই শোনা যাবে না। ওই যে তোমাদের দাদাও ওদিকে ভিডিও শ্যুট করছে, আর এদিকে আমি আমার মতন ভিডিও বানিয়ে যাচ্ছি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
ঘন্টা বাজে এলো মানুষ সাজে আকাশে পূজোর লাগলো দোলা কাশে বনে হিমেল শরত টানে আমরা বেরিয়ে এসেছি পুলিশালিপা থেকে আর ভেতরে এত গান চলছে জোরে জোরে ভেতরে কথা বললে কিছুই শোনা যাবে না তার জন্য তো আমরা কথা বলতেই পাইনি তোমাদের ভেতরটা জাস্ট দেখিয়ে দিয়েছি আর তোমাদের কেমন লাগলো আমাদের দোপাট্টা আর বুট খালিপা কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটাকে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও ঠিক আছে তো চলো আমরা এই গোবরডাঙ্গা তো একটা পুজো সবে দেখালাম এখনো অনেক পুজো কিন্তু আসছে গোবরডাঙ্গার ভালো ভালো যে পুজোগুলো সেগুলো এক এক করে দেখাতে থাকবো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে বেল বাটনটা বাজিয়ে অল করে রেখো যাতে পরের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে আজকের মতো টাটা টাটা